আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তুলতুলে নরম দুধ পাকন পিঠার রেসিপি। চলুন এখন আমরা শুরু করি। দুধ পাকন পিঠা বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো ফুটে ওঠার জন্য একটা টাকা দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠেছে, টাকাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে পাকন পিঠাগুলো বানাবো। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, কাঠি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। ঢাকাটা উঠিয়ে আমি ভালোভাবে পানির সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুটা তৈরি করে নিয়েছি, এখন একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে দুটাকে মতে নিচ্ছি, দুটাকে মতে নিয়েছি। এখানে একটা ডিম আমি বিট করে নিয়েছি, আমি এখানে পুরো একটা ডিম দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান দুটো ডিম দিতে পারেন, আমি একটা দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ডিমের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে এখন 1/2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার আমি মিক্স করে নিচ্ছি। ঘি দিয়ে মিক্স করার পর দেখুন একটু হাতে লেগে নেই, প্লেটও একটু লেগে নেই, খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে অল্প একটু আমি ডো নিয়ে নিয়েছি, একটু গুল করে নিচ্ছি, আমি বলের মতো করে নিচ্ছি। গুল করে এটাকে আমি বলের মতো করে নিয়েছি। এখানে একটা আমি ছাঁচ নিয়েছি, ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আমি বলটা ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। এই ছাঁচগুলো বেঙ্গারিতে কোকার্সের দোকানে পাওয়া যায়, একটা ছাঁচ 10 টাকা করে। আমি 2টা নিয়েছি, একটা আপনারা যদি চান একটা এক এক রকম করে নিতে পারেন, আমি দুটো একই রকম নিয়েছি। মনে হচ্ছে বাড়তি অংশটা থাকলে ভালো লাগছে না, বাড়তি অংশটা আমি নিয়ে নিয়েছি, আমারও ভালো লাগে না, সেই জন্য আমি বাড়তি অংশটা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা পাকন পিঠা তৈরি হয়ে গেছে। সেমভাবে সবগুলো পাকন পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য। চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে। তেল যখন একটু একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 6টা পাকন পিঠা দিয়ে দিয়েছি। চুলাটা একেবারে মিডিয়ামে করে পিঠাগুলো ভাজতে হবে, তা নাহলে উপরে তাড়াতাড়ি লাল হয়ে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে একটু হাতে সময় নিয়ে পাকন পিঠাগুলো ভাজতে হবে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজেছি, যদি আপনারা চান আর একটু গাঢ় করে ভাজি নিতে পারেন। আমি এখন সেমভাবে সবগুলো পাকন পিঠা এভাবে ভেজে নিয়েছি। এখন আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলা একটা বড় দেখে আমি হাঁড়ি দিয়ে দিয়েছি, 1 লিটার আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভিজার জন্য বড় দেখে হাঁড়ি দিলে ভালো হয়। আমি 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, 3টা দারচিনি দিয়ে দিয়েছি, 4টা রং দিয়ে দিয়েছি, 2টা এলাচ মুখগুলো ফেটে দিয়েছি, 7 মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আমি। মিষ্টির মধ্যে আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা একটু গাঢ় হয় না, সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমার দুধটা বড় ফুটে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় আমি এর ভিতর পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটাকে পুরো রাত এভাবে রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা 8 ঘন্টা থেকে 10 ঘন্টা এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। আমার হাতের কাছে অনেক সময় ছিল, সেজন্য আমি এগুলো রাতে ভিজিয়ে রেখেছি। এভাবে আমি ঢাকা দিয়ে এটাকে পুরো রাত রেস্টে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে পুরো রাত রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকাটা উঠিয়ে নিয়েছি সকালবেলা। দেখুন কত বড় বড় হয়ে গেছে দুধগুলো, সবগুলো খেয়ে নিয়েছে। পাকন পিঠাগুলো ফুলে 2 গুণ হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, কেত কিন্তু তেমন মজা হবে। আমি কয়েকটা পিঠা এখন প্লেটে নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখার জন্য। আমি এখান থেকে এখন একটা পিঠা নিয়ে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কতটা তুলতুলে হয়েছে। আমি একটা পিঠা নিয়ে নিয়েছি একটা প্লেটে, একটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা তুলতুলে হয়েছে আর নরম হয়েছে।
দেখুন কত সহজে আমার তৈরি হয়ে গেল তুলতুলে নরম দুধে পাকন পিঠা রেসিপি। খুবই মজাদার দুধে ভিজানো পাকন পিঠা। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।